মানে স্টুডেন্ট আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দি বিষয়ে পড়াবো। তো দেখো এই সপ্তাহে আমরা পৃষ্ঠা 35 এর যে কবিতাটি আছে সেই কবিতাটি এবং তার সঙ্গে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো এই কবিতাটার অর্থ সহ তোমরা না দেখে মুখস্থ করবে। কি আছে কবিতাটা? দেশ হামারা ভারতবর্ষ হে, হামে দেশ কি সেবা করনা হামারা ফর্জ হে, দেশ সেবা হি ধর্ম হে, এহি ধর্ম কা মর্ম হে। তাহলে কি এখানে দেখো তোমাদের যে দ্বিতীয় লাইনটা আছে কবিতার, হামে দেশ কি সেবা করনা হামারা ফর্জ হে, এটা কিন্তু বাংলা উচ্চারণটা হিন্দি যে লাইনটা সেটা আর বাংলা যে উচ্চারণটা দুটো আলাদা দেওয়া আছে। আর এখানে যে মানেটা দেওয়া আছে অর্থাৎ বাংলা অনুবাদ সেটা ওই বাংলা উচ্চারণের মানেটা আছে। তো এখানে এই উচ্চারণটা বা এই অর্থটা হবে না। তো আমি দেখো তোমাদের এই কবিতার মানেটা অর্থাৎ বাংলা অনুবাদটা বলে দিচ্ছি। কি আছে? দেশ হামারা ভারতবর্ষ হে, মানে দেশ আমাদের ভারতবর্ষ, হামে দেশ কি সেবা করনা হামারা ফর্জ হে, মানে আমাদের দেশের সেবা করা আমাদের ধর্ম বা আমাদের কর্তব্য। তো এখানে লাইনটা আমরা হিন্দি দেখি বাংলা অনুবাদ করব বা বাংলা উচ্চারণ করব, তো কি হবে? দেশ আমরা ভারতবর্ষ হে, মানে দেশ আমাদের ভারতবর্ষ, হামে দেশ কি সেবা করনা হামারা ফর্জ হে, মানে আমাদের দেশের সেবা করা আমাদের কর্তব্য। দেশ সেবা হি ধর্ম হে, মানে দেশের সেবা করাই হলো আমাদের ধর্ম, আর এই ধর্ম কা মর্ম হে, মানে এটাই হলো ধর্মের মর্ম। তো এই কবিতাটা তোমরা না দেখে মুখস্থ করবে। তার সঙ্গে দেখো যে পাঠাভ্যাসের প্রশ্ন উত্তরগুলো আছে একের থেকে দুয়ে থেকে, তো একের থেকেটা আমি তোমাদের বোর্ডে করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই ছবিটা করবে। কি আছে একের থেকে? দেখো প্রথমটা পড়াটা কেমন করা আছে, তিনটে তিনটে আছে আর এখানে একটা আছে। প্রথমে কি সব অক্ষরগুলো আছে? দন্ত স্বর ম আর দ, আর এখানে যে শব্দটা আছে সেটা হলো দয়ে রে। তো এখানে ও শব্দগুলো কি কি হবে? প্রথমটা কি হবে? সর্দ, দন্ত স্বর দয়ে। তারপরটা কি হবে? ম দয়ে। আর শেষে ঠিক হবে দর্দ, দয়ে রে। এরপর দেখো আর একটা আছে খ, খেলে দেখো দুটো শব্দ আছে। এটা আছে প্রথমে একটু ঘরে আছে দ, আর শেষে একটা আছে খ, আর এই দুটো মাঝখানে আছে দর্পণ, আর একটা শব্দ কি হবে? এখান থেকে নিয়ে অর্পণ। তো চলো দেখো তোমাদের এইভাবে করতে হবে, তোমরা একবার দেখে নাও।
আপনাদের দেখে মুখস্থ করে খাতা লিখবে তার প্রশ্নগুলো যেমন তোমাদের হিন্দিতে প্রশ্নগুলো দেয়া আছে উত্তরগুলো তোমাদের হিন্দিতে লিখতে হবে কি আছে 15 আগস্ট কোন সে পর্ব হ্যায় মানে 15 আগস্ট কোন পর্ব বা কোন উৎসব কি হবে 15 আগস্ট আজাদী কা পর্ব হ্যায় মানে 15 আগস্ট স্বাধীনতা দিন মানব জাতি কা ধর্ম কিয়া হ্যায় মানে মানব জাতি কি ধর্ম সে কি হবে কর্ম করনা মানব জাতি কা ধর্ম হ্যায় মানে কর্ম করা বা কাজ করা মানব জাতির ধর্ম কিসকা পাশ এক দর্পণ হ্যায় মানে কার কাছে একটি দর্পণ বা আয়না আছে অর্পিতা কা পাশ এক দর্পণ হ্যায় মানে অর্পিতার কাছে একটি আয়না বা দর্পণ আছে হামারা দেশ কি নাম কিয়া হ্যায় মানে আমাদের দেশের নাম কি আমরা দেশ কি বা আমরা দেশের নাম হ্যায় ভারতবর্ষ আমাদের দেশের নাম ভারতবর্ষ তো দেখো এই সপ্তাহে পর্যন্ত তোমরা কবিতাটা ভালো করে মুখস্থ করবে অর্থ সহ তার সঙ্গে যে একের থেকে দুইয়ের একের এবং দুইয়ের প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো খাতায় লিখবে এবং ভালো করে মুখস্থ করবে আর যাই পর্যন্ত